গত 24 ঘন্টায় মুষলধারে বর্ষণে স্তব্ধ হয়ে গেল তেলিয়ামুড়া। সমতল এলাকাতে খোয়াই নদীর জল বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। পৌর পরিষদ এলাকায় নেতাজিনগর, শান্তিনগর, দশমী ঘাট, জোহর কলোনি এলাকাতে নদীর জল বাড়ি বাড়ি ঢুকে পড়েছে। প্রায় 700 জন এখনও পর্যন্ত শিবিরে আশ্রয় নিয়েছে। তেলিয়ামুড়া বন্যাপ্লাবিত এলাকাগুলো মঙ্গলবার পরিদর্শনে যান বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই। বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিনি জানিয়েছেন, গ্রামীণ এবং পৌর এলাকা মিলিয়ে মোট 9টি শরণার্থী শিবির খোলা হয়েছে এবং সেখানে কয়েক হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে। দেখুন, প্রশাসন থেকে খুব তৎপরতার সঙ্গে এবং আমাদের কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের ওসি, আমাদের ডিসিএম প্রত্যেকে এত সুন্দরভাবে এগিয়ে এসেছেন এবং এনডিআরএফ টিম এসে নৌকা দিয়ে মানুষকে বাড়ি থেকে বার করছেন। পুরো 3 দিনের টানা বর্ষণে নদী এত, মানে জল এত বেড়ে গেছে যে আমাদের তেলিয়ামুড়া পুরো শহরটাই জলে জলময় এবং মানুষের বাড়িতে থাকার কোনো অবস্থা নেই, সেই পরিস্থিতি নেই, মানুষকে বাড়ি থেকে আনা হয়েছে। এই পর্যন্ত 9 থেকে 10টি শহরে হয়েছে, 7টি এবং গ্রামীণ এলাকায় এখন অবধি 2টো সেন্টারের খবর আমরা পেয়েছি যেখানে মানুষ আসছে শেল্টার হাউসে। সেখানে প্রশাসন থেকে তাদের সকালবেলার প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছে, দুপুরে খাবারের ব্যবস্থা, রাতের খাবারের ব্যবস্থা সব করছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, তেলিয়ামুড়া মণ্ডল, আমাদের জেনারেল সেক্রেটারিরা প্রত্যেকেই আজকে, কেউ আর বাড়িতে নেই, সেই ভোর রাততে শেষ রাত থেকে এরা মাঠে রয়েছেন, মানুষের সাহায্যে রয়েছেন। আমি প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই এইভাবে।